ঘূর্ণিঝড় সিত্রাং প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে। তারই প্রভাব ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি ও দমকা হওয়া বইছে কলকাতাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিত্রাংয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে সুন্দরবন অঞ্চলে, সেখানে কাঁচা বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাবে কিছু ক্ষয়ক্ষতি সেখানে হবে। উপকূলীয় এলাকাতেও এই ঝড়ের প্রভাবে সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে, তবে সিত্রাংয়ের প্রভাবে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রাজ্যে তেমন নেই। যেহেতু ঝড়টি আজকে পড়ার কথা বাংলাদেশে, তাই ঝড়ের ঝাঁপটা এ রাজ্যকে ভোগ করতে হবে। কলকাতার মানুষজনকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আশ্বস্ত করে জানানো হয়েছে, সিত্রাংয়ের শহরে তেমন প্রভাব ফেলবে না। তবে মেঘে ঢাকা আকাশ, দমকা আবহাওয়ার দাপট ও হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ্য করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেনিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।